আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার আজকের রেসিপি হচ্ছে শ্যামাই রেসিপি যেহেতু সামনে ঈদ আর হচ্ছে ঈদ হচ্ছে সবার কাছে খুবই স্পেশাল আর স্পেশাল দিনে স্পেশাল খাবারগুলো খেতেই আসলে খুব ভালো লাগে আর এই শ্যামাই রেসিপিটা এজন্যই আমার আজকে দেখানো একটা আমি বন এই শ্যামাইটা হচ্ছে বনফুল শ্যামাই এই সময়টা অর্ধেক নিয়েছি ভেঙে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে এখন এক টেবিল চামচ আমি ঘি দিয়ে দিব আমি প্রাণের ঘিটা ইউজ করেছি এই ঘিটার আসলে ফ্লেভারটাও অন্যরকম এজন্য খেতেও ভালো লাগে এবং ফ্লেভারটাও খুবই সুন্দর এক টেবিল চামচ আমি প্রাণের ঘি দিব ঘি দিয়ে স্যামাইটা ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভাজলেই হয়ে হবে ভাজা হয়ে গিয়েছে এখন স্যামাইটা আমি উঠিয়ে নিব কালারটা একটু ব্রাউন ব্রাউন হবে তখনই স্যামাইটা উঠিয়ে নিতে হবে এখানে আমি এক কেজি দুধ নিয়েছি দুধটা আমি আগে একটু জাল করে রেখেছিলাম জাল করে হাফ কেজির মতো করে রেখেছি দিয়ে দিবো এক চিমটি এলাচ গুঁড়ো এক কাপ পরিমাণ চিনি দিব নেড়েছে নিতে হবে বনফুল শ্যামাইটা আসলে পুরোটা শ্যামাই যদি আমি রান্না করি তাহলে দুই কেজি দুধ লাগবে আর এখানে অর্ধেক শ্যামাই ইউজ করেছি এজন্য আমি এক কেজি দুধটাই অর্ধেক করে নিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ক্রিম আর এখানে কাজু বাদাম বাদাম চীনা বাদাম সব একটু গুঁড়ো করে নিয়েছি এগুলো দিয়ে দিব দিয়ে দিব কিশমিশ কিছু এখন শ্যামাইগুলো ঢেলে দিব খুব বেশি জালের প্রয়োজন নেই দুধটা যখন ফুটে উঠবে তখনই আমি শ্যামাইটা নামিয়ে নিব দুধটা ফুটে উঠেছে শ্যামাইটাও হয়ে গিয়েছে এখন নামিয়ে রাখতে হবে দেখুন ভিওয়ার্স কত সুন্দর এবং এটা খেতেও চমৎকার আপনারা এই স্টাইলে বানাবেন বাসায় সত্যি এটা খেতে খুবই মজার বিশেষ করে স্পেশাল ঈদ দের জন্য তৈরি হয়ে গেল আমার বনফুলের শ্যামাই দুধ শ্যামাই